স্থিতিবিদ্যায় এই ধরনের প্রশ্নকেই সবাই খুব জটিল মনে করে। কিন্তু এই প্রশ্নটা দেখো আগের টাইপের মতনই সমাধান করা যায়। আগের টাইপটা যদি বুঝে থাকো দেখবা এই টাইপটাও এই প্রশ্নটাও তোমার কাছে খুব ইজি লাগতেছে। কারণ দেখো এই জায়গায় কি বলা আছে সেটা একটু বোঝার চেষ্টা করো। 10 নিউটন এবং 18 নিউটন মানের দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল দ্বয়ের, তাহলে দুইটা বল বিপরীতমুখী এবং সমান্তরাল। তাহলে দেখো আমি একটা বল যদি এইভাবে দেই, এটা যদি 10 নিউটন দেই তাহলে সমান্তরাল নিচের দিকে এবং বিপরীতমুখী হইতে হবে। তাহলে এটা আমি যদি 10 নিউটন দেই তাহলে এটা কত নিউটন? 18 নিউটন। তাহলে দেখো দুইটা বল বিপরীতমুখী আবার সমান্তরাল, এই কথাটা বলা আছে ফার্স্টে। এখন বলছে লব্ধি ক্ষুদ্রতর বল হতে 12 সেন্টিমিটার দূরে, এই কথাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই লব্ধি ক্ষুদ্রতর বল হতে 12 সেন্টিমিটার দূরে। এখন বলো এই 10 নিউটন থেকে এই দিকে 12 সেন্টিমিটার দূরে নাকি এই 10 নিউটন থেকে এই দিকে 12 সেন্টিমিটার দূরে, এখন সেটা বলো। ফার্স্ট কথা হচ্ছে এই দুইটা বলের লব্ধি কোন দিকে হবে সেটা বলো তো দেখি। এই যে 10 নিউটন একটা বল উপরের দিকে টানতেছে, 18 নিউটন একটা বল নিচের দিকে টানতেছে, ধরো এইখানে যদি কোনো বস্তু থাকতো এই বস্তুটা আসলে কার দিকে যাইতো? যে বেশি জোরে টানতেছে তার দিকেই তো যাবে। তাহলে এর লব্ধি নিশ্চয়ই নিচের দিকে হবে। যেই দিকে লব্ধি হবে তার কাছে থাকবে, যেই দিকে লব্ধি হবে তার কাছে থাকবে লব্ধিটা। কারণ হচ্ছে দেখো উপরের দিকে 10 নিউটন নিচের দিকে 18 নিউটন বলে একটা বস্তুকে টানা হচ্ছে, তাহলে বস্তুটা অবশ্যই নিচের দিকেই যাবে। কারণ হচ্ছে এই যে 18 নিউটন, বা তুমি যদি একটু পাশাপাশিও চিন্তা করো, এখানে জি এর কথা না চিন্তা করে ধরো 18 নিউটন উপরের দিকে এবং 10 নিউটন নিচের দিকে টানা হচ্ছে, তাহলে বস্তুটা তো উপরের দিকেই উঠবে। তাহলে এই কথা দিয়ে আমরা বুঝতেছি এই লব্ধিটা হবে এইখানের যদি কোনো একটা বিন্দু হয় তাহলে সেটাও নিচের দিকে হবে। কারণ কি, যেই বলটা বেশি ওই বলের দিকেই লব্ধি ক্রিয়া করবে। তাহলে এই লব্ধিটাকে যদি আমি আর ধরি তাহলে এই আরটা কি হবে? নিচের দিকে হবে। তাহলে আমরা বুঝতেছি এই 12 এই 10 নিউটন থেকে 12 সেন্টিমিটার হলো এইটুকু, এইটুকু হলো 12 সেন্টিমিটার। আর হচ্ছে এখন এই যেই ছোটটা থেকে অর্থাৎ এই যেই বড় বল থেকে এই লব্ধির দূরত্বটা ছোট হবে এক্স, এইখানে একটা বিষয় দেখো। আগের টাইপটাতে আমরা যে কাজটা করেছি ধরো এই যে একটা মানুষ এই দিকে হাত দিয়ে টানতেছে এটা ছিল পি, আর এই দিকে ওজন দিয়ে টানতেছে অর্থাৎ ডাব্লিউ, আর এইখানে ছিল মানুষটা এবং সে কাঁধে নিয়ে এই বস্তুটা এই হাত দিয়ে এইভাবে ধরে রাখছিল। এখন দেখো এইটুকুর দূরত্ব বলছিলাম এ আর এইটুকুর দূরত্ব বলছিলাম এক্স, তারপর এইটুকুকে গুণ করতাম ডাব্লিউ ইন্টু এ সমান সমান এইটুকুকে বলতাম এক্স মানে ডা পি ইন্টু এক্স। তারপরের লাইনটাতে কী করতাম দেখো, এই যে এক্সটাকে নিচে পাঠিয়ে দিলাম অর্থাৎ ডাব্লিউ বাই এক্স, আর এই দিকে আমি পি বাই এ, এই কাজটা করে ফেলতাম। এই কাজটা করা যায়। এখন দেখো এই কাজটার সাথে সাথে আরেকটা কাজ করা যায়, এইখানে লব্ধি যদি এই কাদের উপর বল যদি আর বলি তাহলে এই আর বাই এল এটাও বলা যায়। কারণ কি দেখো এই ডাব্লিউ, এই ডাব্লিউ এটাকে বাক করতেছি এই যে এই লব্ধি হতে অপর বলের মধ্যবর্তী দূরত্ব, লব্ধি হতে অপর বল। যেমন এই ডাব্লিউটা হচ্ছে একটা বল, এইটা হতে অপর বলের দূরত্ব দিয়ে ভাগ করতেছি। দেন আমরা পিটা যখন বের করতেছি, এই পি এরটা পিটাকে কী করতেছি? অপর বলের দূরত্ব দিয়ে বের করতেছি, আর আরটাকে টোটাল দিয়ে বের করতেছি। তো এই জায়গাটা দিয়েই এখন আমরা এই ম্যাটটা করব, এই ম্যাটটা। তো দেখো দিক আসলে কোনো ব্যাপার না, জাস্ট হচ্ছে আমরা যেই সূত্রটা ব্যবহার করবো এই সূত্রটা। দিক আমরা ভেক্টরের ক্ষেত্রে জানি জাস্ট একটা মাইনাস আসে, কিন্তু এইখানে তো এই দিকে মাইনাস আসবে, এই দিকে মানের কোনো পরিবর্তন হবে না, উপরে নিচে মাইনাসের একটা পরিবর্তন হবে কিন্তু আমার এই দিকে মানের কোনো পরিবর্তন হবে না। তো দূরত্ব বের করার ক্ষেত্রে মাইনাসের কোনো অপশনই থাকে না, তো এই জন্য আমার কোনো মাইনাস ইফেক্ট ফেলবে না এই প্রশ্নে। এখন দেখো এই প্রশ্ন অনুযায়ী যদি আমরা এইখানের দূরত্বটা বের করতে চাই তাহলে আমরা দূরত্বটা কিভাবে বের করতে পারি? আর আরেকটা কথা একটু আমি যদি বলি, ধরো সাপোজ আমি তোমাকে বললাম এটা 100 কেজি, এটা 100 কেজি আর এটা হচ্ছে 200 কেজি, এখন বলো তো এক্সের মান বেশি হবে নাকি এর মান বেশি হবে? একটু এটা বলো, এক্সের মান বেশি হবে নাকি এর মান বেশি হবে? একটু এই জায়গা থেকেই বলা যায়, দেখো 100 এর সাথে এ গুণ করে এবং এই 200 এর সাথে এক্স গুণ করে
এই দুইটার গুণফল সমান হইতে হবে। তাহলে আমরা যদি এই পি এর জায়গায় 200 বসাই, এই ডাব্লিউর জায়গায় 100 বসাই, এখন দেখো এর মানটা কিন্তু বেশি দিতে হবে, বেশি দিতে হবে, আদারের সমান হবে না, এক্স এর মানটা কম দিতে হবে। তাহলে বস্তুর ওজন যদি বেশি থাকে, বস্তুর ওজন যদি বেশি থাকে তাহলে দূরত্ব কি হয়, কম হয়। বস্তুর ওজন যদি কম থাকে তাহলে দূরত্ব কি হয়, বেশি হয়। তাহলে দেখো এই আর হতে বস্তুর ওজন বেশি তাহলে কি হবে, এক্স এর মানটা কম হবে। বস্তুর এই যে আর হতে এই যেই বস্তুর দূরত্ব মানে ওজন কম, এই যে ওজন কম অর্থাৎ নিউটনটা কম, তাহলে কি হবে দূরত্বটা বেশি হবে। এই যে এই জন্য এটা বেশি এবং এক্স এর মানটা কম। যদি তোমার এক্স এর মানটা বেশি চলে আসে তাহলে বুঝবা যে তোমার অঙ্কটা ভুল হয়েছে। তাহলে দেখো এখন সেম ওই আগের টাইপের তথ্য দিয়ে আমরা এই টাইপটা করতেছি। দেখো এই টাইপের, তার আগে দেখো আমরা এই বলটাকে ধরে নিলাম, ধরো সাপোজ এটাকে আমি পি বল বললাম আর এটা হচ্ছে কিউ বল। এখন দেখো এই যে লুকটার মাঝখানে ছিল আর, আর এই দিকে ছিল পি আর ডাব্লিউ। এখন এই জায়গায় এটাকে লুক মনে করো, তো এটা হচ্ছে পি আর এই দিকে হচ্ছে কিউ আর আর। এখন তুমি সেমভাবে সূত্রটা বানাও। দেখো কিভাবে বানাবা, এই কিউ ইন্টু এই যে এইটুকুর দূরত্ব, কিউ ইন্টু এইটুকুর দূরত্ব, দেখো কিউ ইন্টু তুমি যদি এইটুকুর দূরত্ব চিন্তা করো এ মাইনাস এক্স, বা এটাকে তুমি বিও বলতে পারো, এইটুকুকে তুমি বিও বলতে পারো, এই যে বি। তারপরে হচ্ছে দেখো এই যে আর সমান সমান আর ইন্টু এইটুকুর দূরত্ব, আর ইন্টু এইটুকুর দূরত্ব মানে কি এক্স। তো এই জায়গা থেকে তুমি যদি অনুপাতে নিতে চাও তাহলে দেখো আর বাই কত পাচ্ছ, বি পাচ্ছ, আর বাই বি সমান সমান এই যে কিউ বাই এক্স পাচ্ছ, কিউ বাই এক্স। এখন দেখো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পি। তাহলে এখন এই পি, এই পিকে টোটাল দূরত্ব দিয়ে ভাগ করবা, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মাঝখানের যেটা থাকবে সেটাকে টোটালটুকু দিয়ে ভাগ করবো, কারণ আমরা এইখানেও সেটাই করেছিলাম, এই যে আর কে টোটালটুকু দিয়ে ভাগ করেছিলাম। তাহলে পিকে এখন কি করব, এ দিয়ে ভাগ করবো। এখন দেখো আমার কিন্তু এই এক্স বের করতে গেলে এইটুকু নিয়ে কাজ করলেই হবে, আমার যেইটুকু প্রয়োজন আমি সেইটুকু নিয়ে কাজ করব। দেখো এখন যদি এই জায়গায় আমরা এক্সটা বের করতে চাই তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু আমি এই যেইটুকু, তাহলে কী দাঁড়াচ্ছে, কিউ বাই পি ইন্টু এ দাঁড়াচ্ছে না, কারণ আমি এই এক্সটা এইদিকে পাঠিয়ে দিলাম, পিটা নিচে পাঠিয়ে দিলাম, তারপর এ দিয়ে গুণ করে দিলাম, তাহলেই তো আমার আনসার বের হয়ে যাবে। এখন কিউ বাই পি এর মান কত, দেখো কিউ বাই পি এর মান কত, এইখানে কিউ বাক পি, এই যে দশকে আমরা ভাগ করতেছি পি দিয়ে, আঠারো দিয়ে, ইন্টু ইন্টু আমরা কি করব, এ এর মান গুণ করে দেবো, এই যে বারো গুণ করে দেব, তাহলে একশো বিশ, একশো বিশকে আঠারো দিয়ে ভাগ করব, তাহলে মেবি আসবে এখানে সিক্স পয়েন্ট সামথিং, সিক্স পয়েন্ট সিক্স থ্রি এর মতন আসবে, বা সিক্স সেভেনের মতন আসবে মেবি, এরকম আসতে পারে। আচ্ছা এখন দেখো এইটুকু হচ্ছে আমার এক্সের দূরত্ব, আমাকে বের করতে বলতেছে বল দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে বল দুইটার মধ্যবর্তী দূরত্ব কি, এই যে এইটুকু। তাহলে এইটুকু বি যদি আমি বের করতে চাই, এই বিটা কি, এই বারো থেকে বিয়োগ করে দিব এই এক্সের মান, এই যে এ থেকে এক্সের মানটা বিয়োগ করে দিলে এই মানটা পেয়ে যাব। তাহলে কত, এই যে সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন, তো এইটুকু করে দিলেই হচ্ছে। তাহলে এখন এটি এখানে আসতেছে আমরা ফাইভ পয়েন্ট থ্রি থ্রি। দেখবা এইখানে তোমার পূর্ণ সংখ্যার আনসারগুলোই অপশনে দেওয়া রয়েছে, তো পূর্ণ সংখ্যাগুলো দাগাইলেই হবে। দেখবা ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে, তো ডিরেক্টলি তুমি ফাইভ সেন্টিমিটার আনসারটা বলে দিতে পারবা। দেখো এই ধরনের প্রশ্নটাকে অনেক জটিল মনে হয় এই কারণেই যে, আমি যদি আরেকটা সেম প্রশ্ন তোমাকে একটু চিন্তা করি বলি, যে ধরো আমি বললাম একটা একটা হচ্ছে দশ নিউটন বল আর একটা হচ্ছে সিক্স নিউটন বল, এবং এই দুইটা সমান্তরাল এবং বিপরীতমুখী। তাহলে দেখো তুমি চিত্রটা এমন আঁকাবা, এই যে দশ নিউটন আর একটা হচ্ছে কি সিক্স নিউটন, সমান্তরাল এবং বিপরীতমুখী। এটাকে ধরো আমি সিক্স নিউটন বললাম আর এটাকে আমি দশ নিউটন বললাম, এবং এটাকে আমি ধরো কিউ বলছি, এটাকে আমি কি বললাম, পি বললাম। আচ্ছা এখন আমি তোমাকে বলছি এই দুইটার, এই দুইটার লব্ধি, তাহলে লব্ধিটা কোন দিকে হবে, এই দিকে নাকি এই দিকে, অবশ্যই এই দিকে হবে, এবং এটা কিউ এর দিকেই হবে, অর্থাৎ এই আরটা কিউ এর দিকেই হবে, কারণ এইখানে নিউটন এই বলটা বড় আছে। আচ্ছা এখন আমি বলে দিলাম যে এই যে এই লব্ধিটা, এই লব্ধিটা বড় বল হতে, বড় বল হতে অর্থাৎ এই যে এইটুকু থেকে এইটুকু, তার মানে এটা এক্স ধরে নিলাম, এইটুকুর মান বলে দিছি আমি যে বিশ মিটার। এখন আমি বলতেছি যে এই লব্ধির, এই যে এই জায়গা থেকে, এই লব্ধি থেকে
এই ছোট বলের মান কত বা এই বল দ্বয়ের মান কত, এখন দুইটাই বের করতে বললাম। মানে এই যে বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাকে ধরো আমি এ বললাম, এটা কত, বা এটাকে আমি আগের প্রশ্নের মতন বানাইতে চাইলে বি বললাম। দেখো এখানে প্রশ্নগুলা মানে সমীকরণগুলো তুমি নিজে নিজেই বানাবা বুঝে বুঝে, কোনো কিছু মুখস্থ না। তো এটাকে যদি আমি বি বলি, আর টোটাল টুকুর দূরত্ব এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কি হবে, এ হবে। এখন দেখো তুমি শর্ত মতে যে সূত্রটা জানো সেই সূত্রটা মেক করো। ফার্স্ট কাজ হচ্ছে এই যে এইখানে এইখানে এইখান থেকে চিন্তা করবা। দেখো আমরা এই যে আর, তাহলে আর দিয়ে যদি চিন্তা করি আর বাই কি হবে, দেখো এই যে দূরত্বটা হবে, কারণ হচ্ছে যেই বল নিয়ে কাজ করতেছি ওই বলের কাছাকাছি দূরত্বটা বাদ দিয়ে পরের দূরত্বটা নিব, তাহলে পরের দূরত্বটা হচ্ছে বি, সমান সমান। দেখো এখন আমরা এই পি এরটা বের করব, পি বাক এই যে দূরত্বটা নিব, এই দূরত্বটা কত, এক্স, সমান সমান কিউ, কিউ হচ্ছে এখন টোটাল দূরত্ব, মাঝখানে যেটা থাকবে সেটার জন্য টোটাল দূরত্ব, মাঝখানে যেটা থাকবে সেটার জন্য টোটাল দূরত্ব, অর্থাৎ এ। এটার মেইন কাজটাই হচ্ছে এরকম, আর যদি চিন্তা করো আর থাকলে বাকিটুকুর দূরত্ব, এই যে বি বসাইছি বাকিটুকুর দূরত্ব, পি এর ক্ষেত্রে এই যে বাকিটুকুর দূরত্ব এক্স বসাইছি, আর কিউ মাঝখানে, মাঝখানে যেটা থাকবে সেটা হবে টোটাল দূরত্ব। দিকের কোনো ব্যাপার নাই, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলেই হয়। তাহলে কিন্তু আমরা ফার্স্ট টাইপের মতনই কাজ করতেছি, এক নাম্বার টাইপে যা শিখছি এখন এইটা দিয়েই পুরো অধ্যায়টা শেষ করে ফেলতে পারতেছি, বেসিকটাই হচ্ছে এটা। দেখো এখন তুমি এই দুইটা নিয়ে কাজ করবা, এই দুইটা নিয়ে কাজ করবা, বা প্রথমটা এবং লাস্ট এটা নিয়ে কাজ করবা, যেটা ইচ্ছা সেটা নিয়ে কাজ করবা, এ এর মান বের করবা এবং বি এর মান বের করবা। দেখো আমি এই প্রথমটা লাস্ট এরটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কিন্তু এ বি এর মান পাবো না, কারণ এ এবং বি দুইটাই অজানা, এই জন্য হয় এই দুইটা না হয় এই দুইটা নিয়ে কাজ করতে হবে। এখন এই জায়গা থেকে যদি আমরা বি বের করি, বিটা কি হবে, বিটা হবে আর বাই পি ইনটু এক্স, আর এটার মান কত হবে, এর মান হবে দেখো কিউ বাই পি ইনটু এক্স। তাহলে এক্স এর মানটা তো দেওয়া আছে 20 মিটার, আর এবং পি এর মানটা দেওয়া আছে, আচ্ছা আর এবং পি এর মানটা, আর এর মানটা দেওয়া নাই, তো আর এর মানটা কিভাবে, আর এর মানটা তোমাকে এইখান থেকে বের করে নিতে হবে। দেখো আর এর মানটা ভেক্টরের নিয়মে বের করে নিতে হবে, কারণ আর তো এই জায়গায় দেওয়া নাই, আর এর মান আর হচ্ছে কি লব্ধি, লব্ধির মানটা আমরা কিভাবে পাই, লব্ধির মানটা সমান্তরাল এবং বিপরীতমুখী হইলে কি বিয়োগ করতে হয়, সমান্তরাল এবং একই দিকে হইলে কি করতে হয়, যোগ করতে হয়। দেখো এই পি আর কিউ সমান্তরাল আছে আর একই দিকে আছে, তখন এই পি আর কিউ করবো আমরা কি, আর বের করবো কিভাবে, পি প্লাস কিউ এটা করে দিব। এখন দেখো এই দিকে একটা আছে আর এই দিকে একটা আছে, তখন এই পি আর কিউ যদি বের করতে চাই তখন আর কি করব, এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব, তাহলে এই লব্ধিটা পেয়ে যাব। তাহলে এই জায়গার আর কত পাবো, এই যে 10 থেকে 10 নিউটন থেকে বাদ দিয়ে দিব 6 নিউটন, তাহলে কত, 4 নিউটন পাচ্ছি, এটা হচ্ছে আর। আর এর মান দেওয়া না থাকলে আরটাও বের করে নিতে পারবো। তাহলে এইভাবে তুমি যত ম্যাথ আছে এই স্থিতিবিদ্যার এই টাইপ 2 পর্যন্ত, মানে আমরা একদম শেষের সমতলীয় বাজেটের যে বলগুলো ওইখান থেকে সবগুলো ম্যাথ করে ফেলতে পারবা, এক এক করে প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে। এবং স্থিতিবিদ্যার যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে এই ভেক্টর বা বিভিন্ন কিছু নিয়ে, ওই জিনিসগুলাই এখন আমরা শুরু করব, ওইগুলো একদম সিম্পল। এই দুইটা টাইপই সবচেয়ে বেশি কঠিন ছিল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর আমি রোজা রেখেই তোমাদের জন্য ভিডিওগুলো করতেছি, তো কষ্ট করে তোমরা একটু এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দাও এবং লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবা, কারণ এইটুকু আশা তোমাদের কাছ থেকে করতেই পারি। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।